কোন রকম টালবাহানা আমরা সহ্য করবো না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনতাকে আমাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে যত মামলা আছে এই সরকার আওয়ামী লীগ সরকার আমলে করা হয়েছে, আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এটা দাবি, এটা এই দেশের জনগণের দাবি। আমাদের ছেলেরা আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, নেতারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, আজকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা প্রাণগুলো দিয়েছে। সুতরাং তাদেরকে সম্মান দেখিয়ে এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কালাম্মা আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি, আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজে জমা করতে পারবেন। সেলফিন আগামীর ব্যাংকিং। সেই মামলাগুলোকে প্রত্যাহার করে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার, সুষ্ঠু আবাদ নির্বাচন করবার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের মানুষ বিশ্বাস করে যে একটি আবাদ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট গঠন করতে হবে, সেই পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালিত হবে, এটা তারাও কমিটেড, তারাও বলেছেন যে তাই তারা করবেন। আমরা বিশ্বাস করি তাদের কথায়, আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব তার দেশকে, প্রশাসনকে, রাষ্ট্রকে একটি নির্বাচনের জন্য উপযোগী করে নির্বাচনের ব্যবস্থা করবে। সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার আমরাও চাই। আর আমাদের দলের পক্ষ থেকে 31 দফার প্রস্তাব দিয়েছিলাম 2 বছর আগে, ওই প্রস্তাব দিতে গিয়ে আমরা গ্রেপ্তার হয়েছি। যখন প্রস্তাব দেওয়া হয় গোলাপবাগের মাঠে তখন আমি জেলে, তার আগে 2 দিন আগে আমি গ্রেপ্তার হয়েছি।